ঘূর্ণিঝড় আইলার 14 বছর 2009 সালের বিধ্বংসী এ ঝড়ের পর 14 বছর পার হলে উপকূলীয় বিভিন্ন এলাকার রাস্তাঘাট বাড়িঘরে আইলার ক্ষতচিহ্ন এখনো দৃশ্যমান বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলায় ক্ষয়ক্ষতির চিহ্নগুলো সুন্দরবন সংলগ্ন কয়রার উপকূলবাসী আজও বয়ে বেড়াচ্ছেন এসব এলাকায় ঘুরে দেখা যায় আশ্রয়হীন জনপদে চলছে অন্ন বস্ত্র বাসস্থান ও খাবার পানির তীব্র হাহাকার দীর্ঘ 14 বছর পরও ভয়াল সেই ঘূর্ণিঝড়ের কথা ভোলেননি অবহেলিত পাড়ার মানুষ রয়েছে উপজেলার বিভিন্ন গ্রামে আইলার সেই স্মৃতি আইলায় অনেক পরিবার এখনো বাস করছেন বেড়িবাঁধের ওপর নোনা পানির কারণে এলাকায় ফসল ফলে না নেই কর্মসংস্থানের ব্যবস্থা যাতায়াতের রাস্তা সুপেয় পানি মানসম্মত স্যানিটেশন স্বাস্থ্যকেন্দ্র সহ অন্যান্য নাগরিক সুবিধাও এসব সংকট আর অস্থায়ী বাঁধ ভাঙার আতঙ্ক তাদের জীবন দিন দিন দুর্বিষহ করে তুলছে এই দুর্যোগে শুধু কয়রা উপজেলাতেই 43 জনের মৃত্যু হয় আইলার আঘাতের পরের বছর উপজেলার অধিকাংশ এলাকার বেড়িবাঁধ মেরামত করে নদীর নোনা পানি আটকানো গেলে উপজেলার মহারাজপুর কয়রা সদর ও দক্ষিণ বেতকাশী ইউনিয়ন প্রায় 3.5 বছর নোনা পানির নিচে ছিল পরে আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো কোনো রকমে মেরামত করা হলেও শক্ত বাঁধ তৈরি হয়নি ফলে এখনো অনেক জায়গা ঝুঁকির মধ্যে রয়েছে